এই পৃথিবী থাকার জায়গা নয়। কেয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াত্তা কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াত্তা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিস শয়তান। কে বাকি? ইবলিসরেও শেষ কর, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াত্তা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াত্তা, মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, চারজন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিখাইল, আজরাইল, আল্লাহ এই চারজন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিখাইল ওয়াকবাদ রুহা, রূহ কবজ করো। ওই তিন ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াত্তা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি তিন ভাই ইসরাফিল, মিখাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিং দাঈকাতুল রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই, জন্মালেই মরতে হয়। যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া, ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম, সৃষ্টির শুরুতে যদি জানতাম, সবাইকে মৃত্যুদান করার পরে, রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আল্লাহ বলবেন, নো টক, মুত, ইয়া মালাকাল মাউত, মর, মরে যা, মুত, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া। জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়, বটতলা? ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী শরীর শাসকগুলো আজকে কোথায়, কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন, আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন, সেদিন ক্ষমতা কার? আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈর শাসকের নাই, কোনো সুলতানের নাই, কারো নাই, সেদিন ক্ষমতা চলবে একজনের, তিনি কে? তার নাম হচ্ছে রহমান। তার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন? তার দয়ার শেষ আছে, তার ক্ষমতার কোনো কুলকিনারা আছে, তার ধন ভাণ্ডারে কোনো কমতি আছে? এই জন্য লা বিশাইই মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, উই ডোন্ট ডিনাই এনি অফ ইওর মার্সি এন্ড ব্লেসিংস, অল প্রেজেস টু ইউ, আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমরা বলি, কোনোটাই অস্বীকার করি না, সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? ইমাম বাইহাকি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আলেম ওলামারা বলেন, তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ।
আরুসমানি নতুন বউ, আরুসমানি নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায়, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ, সবকিছুর নববধূ আছে। আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সেজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সেজদা দাও। কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ, এখন তো রহমান, আসলে কোনটা? আল্লাহ রে তো চিনি, রহমান রে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়াইযা ক্বিলা লাহুমুস সুজুদু লিরহমানি ক্বালু ওয়ামার রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে, রহমান রে চিনি না, রহমান রে জানি না। আল্লাহ রে চিনি, রহমানকে, আল্লাহকে রহমান রে চিনোস না? না, তাহলে চিনাই দেই তারা। তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, সূরার নাম সূরা আর রহমান। আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে রহমান রে চিনো না, রহমান রে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কোরাইশেরা, রহমান কি তোমরা জানতে যাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরা কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান, আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নিয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান, আল্লামাল কোরআন, শুধু আমি রহমান নই, আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখাই কে? শুধু কোরআন শিখিয়ে বসে থাকি নাই, খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছে কে? শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই, আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বায়ান শিখিয়েছি, বর্ণনা করার যোগ্যতা দিয়েছি, মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি। এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে, ভাষাগুলোর মালিককে। ওয়াইযা ক্বিলা লাহুম উসজুদু লিরহমান ক্বালু ওয়ামার রহমান। আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমান রে সেজদা দাও, ওদের প্রশ্ন রহমানকে, রহমান রে চিনি না, জানি না। আল্লাহ বললেন রহমান চিনো না, রহমান জানো না। রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব, সুবহানাল্লাহ। পড়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আর রহমান সূরাটা নাজিল করে দিলেন। তো এই সূরা আর রহমান নিয়ে আমরা বসেছি। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান, আমি হলাম দয়ার সাগর, রহমান মানি দয়ালু, করুণাময়, রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট গ্রেশাস, তার চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহর শুধু আছে দয়া মায়া, ওয়াসিআত রহমাতি কুল্লা শাই। আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে, আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে, ফিরে যাব কার রহমতে, বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে। এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগ আছে আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই, দয়া আছে না নাই, কিন্তু বেশি কোনটা? জোরে কন, আরো জোরে, আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া,
এত মায়া, আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মারে, আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। বিশ্বনবী বললেন, মান্নু কিসা উজ্জিবা, কেয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ, ওই বেটা শেষ। আল্লাহ যদি বলে, এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন, আছে। আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমার ঠেকায় রাখতে পারবে? বিচার করলে আমরা মাফ পাওয়ার কোন সুযোগ রাখি না, শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলছেন, মান্নু কিসা উদ্দিবা, যার হিসাব আল্লাহ তাআলা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে, মান্নু কিসা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে, বাঁচার কোন উপায়? আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন, না আমিও না, আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকব না, তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া তার আরশের সমান। এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন, আমি দয়ালু, ভয় পেও না। লা তাইআসু মির রাহিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। ও মাইমন সিং এর যুবক ছেলেরা, কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো, কত মিথ্যা তুমি বলেছো, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো। জেনে রাখো, তোমার গুনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর কসম, আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। যায় নামাজ বিছিয়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেঁদে কেঁদে আল্লাহরে বলো, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই, অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই, তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না, আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে, অনেক বান্দি তোমার আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে? চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, আমার দয়ার শেষ নাই, আমি আল্লাহর মায়ার শেষ নাই, আমি হলাম দয়ার সাগর। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এজন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন, তিনি বললেন, আমি দয়াময়, তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন, আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন, আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে, তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এজন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান, কোন সুরা, ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই। আবার ওই লোক যদি কাউরে সুরা ফাতিহাটা শিখায়, আবার যারে শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায়, এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে? এজন্য কোরআন শিখবো, শিখাবো, শিখবো, শিখাবো। যারা কোরআন জানি না, কোরআন জেনে মরবো, no excuse will be granted that day, সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। সব পারো, কোরআন পারো না কেন, সবই তো পারো, হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো,
কোরআন পাল্লা না কেন, কোনো মাফ করবে আল্লাহ? না। আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে? আল্লাহ বলবেন ইকরাব ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে? এক অক্ষরে দশ নেকি, এক আয়াতে জান্নাতের বিল্ডিং এক তলা উঁচু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান দয়ালু, শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি। কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান। আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়, মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি? মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার তিন সিস্টেম। কয় সিস্টেম সবাই বলেন? সিস্টেম নাম্বার ওয়ান, বাবাও নাই মাও নাই, সাইয়েদানা আদম আর হাওয়া আলাইহিমাসসালাম, বাবা আছে মা আছে। সিস্টেম নাম্বার টু, মা আছে বাবা নাই, সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম। সিস্টেম নাম্বার থ্রি, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে। আবার আদম আলাইহিসসালামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে। কয় সিস্টেম? সিস্টেম নাম্বার ওয়ান, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি। এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব, এটেল মাটি। কি মাটি? এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাসনুন, কাদা মাটি। কি মাটি? কাদা মাটি। এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিসসালামের 60 হাত লম্বা কায়া বানালেন দেহ। আদম আলাইহিসসালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় দিবে কে? সেই বুখারীর বর্ণনা, লম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই তিন ধাপে সাইয়েদনা আদম আলাইহিসসালামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইয়েদনা আদম আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ। এক নম্বর ধাপ নুতফা, আরেক নম্বর ধাপের নাম হলো আলাকা, আরেক নম্বর ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোস্তপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড হলাম, মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা আইযামা ফাকাসাউনাল আইযামা লাহমান থুম্মা আনশানাহু খালকান آخر فتبارك الله أحسن الخالقين. পড়েন আল্লাহু আকবার। আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিলাম, মায়ের জরাই উঠ দেয়ালে লেগেছিল জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো, আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড, গোস্তপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বললেন আমি রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ।